আপনার কয়েকজন সাহাবীকে নিয়ে যাবেন, কারণ আপনার সবাইকে নিয়ে গেলে আমি হয়তো কভার করতে পারবো না। আল্লাহর নবী বললেন, জাবিন তোমার বাড়িতে কতটা জব আছে? নবী যেমনি জিজ্ঞেস করেছে, জাবির বলছেন আপনার জাবিন রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ মাত্র 2 কিলো জব আর একটা ছোট ছাগলের বাচ্চা। নবী বললেন, আল্লাহ যথেষ্ট রেখেছে। জোরে বল সুবহানাল্লাহ। জাবিরকে নবী বললেন, না জাবির আমি আপনার বলে হাতে এতজন সাহাবী নিয়ে কি করে যাব? সব বললেন না। নবী বললেন, জাবি তোমার বাড়িতে যথেষ্ট আছে, তবে চলে যাও, তোমার বিবিকে বলবে আপনার জবগুলো পিসার পর বস্তা থলির মধ্যে ময়দাগুলো রাখবে, চোখে দেখবে না, হাড়িতে মাংস কুটে দিয়ে ঢাকনা দিয়ে ঢাকবে। আমি রসুল্লাহ না যাওয়া পর্যন্ত হাড়ি থেকে নামাবে না, আমি না যাওয়া পর্যন্ত রান্না হবে না। নবী বলে দিলেন, বলে দেওয়ার পর নবী বলছেন, ও আমার সাহাবারে যারা তোমরা আছো আর চিন্তা করো না, ওরে আমার সাহাবি 3 দিন ধরে খেতে পাওনে, আজ খাল খনন করে পেটে খাবার নাই, কোদাল কবিয়ে তোমরা নিরীহ হয়ে যাও, চিন্তা নাই, তোমাদের ভাই জাবির আজ তোমাদেরকে দাওয়াত দিয়েছে, আজ জাবিরের বাড়িতে সবাই দাওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবার দাওয়াত রইল, সবাই জাবিরের বাড়ি যাবে। যেমনি বলেছে, হযরত জাবিরের মুখটা ছোট হয়ে গেছে, আমি নবীর কানে কানে বললাম, নবী সবাইকে বললেন, জাবির দৌড়ে গিয়ে বাড়িতে বিবিকে বলছে, বিবি আমার নবীর কানে কানে বললাম, নবী তো সবাইকে দাওয়াত দিয়েছে। জাবিরের বিবি বললেন, আপনি দিয়েছেন না? নবী বলে, নবী বলে, আর চিন্তা নাই, জোরে বল সুবহানাল্লাহ। এ স্বামী খাবার তৈরি করে আমরা দিব নবীকে, আর নবী দিবে তিনার সাহাবীদেরকে, কারণ আল্লাহুমতি ওয়া ইন্না মানা কাসিমুন। আল্লাহর নবী বলেন, আল্লাহ দেনওয়ালা, আমি রাসূলুল্লাহ বণ্টনকারী। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ দেয়, নবী বণ্টন করবে, আমাদের চিন্তা নাই, আল্লাহ দেবে। হযরত জাবির বলেন, আমি আপনার ওই অবস্থায় ছাগলটাকে জবাই করার পরে আমি যখন আপনার মাংসগুলো কুটে কেটে হাড়ির মধ্যে রেখে দিলাম, আমার বউ আপনার বাড়ি হয়েছে ই করলো, জবগুলো পেশাই করে থলির মধ্যে রেখে দিল, আমি নবীকে আপনার ডাকতে এসেছি। ওইদিকে জাবিরের দুটো ছেলে, বড় ছেলেটা দর্শন করে চলো দেখা চলো, তিনার আব্বা যান ছাগল জবাই করে দেয়। হযরতে জাবিরের বড় ছেলে, ছোট ছেলেরার সঙ্গে যখন আলোচনা হয় আপনার খেলাধুলার মাধ্যমে বলে, এ ভাই চিন্তা নাই, আজ আমাদের বাড়িতে দয়ার হাবিব আসবে, আমাদের বাড়িতে নবী আসবে, এই জন্য আমাদের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। পীর সাহেব বাবলে আসে, করি কি করি না বাপ, রাস্তাঘাট কর আপনার ক্লিয়ার করি, আমরা প্যান্ডেল করি আপনার রাস্তাঘাট করে ক্লিয়ার করে, আপনার নবী আসবে, বাড়ি ঘর চাকন চিকন করা হচ্ছে, কত অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, কত আইটেম করা হচ্ছে। জাবিরের বড় ছেলেকে ছোট ছেলে ডাক দিয়ে বলে, ভাইজান তুমি এত স্বার্থবার, তুমি আমার আব্বা জানের কাছে দেখলে আমাদের ছাগলটা হালাল করেছে, কিন্তু কি করে হালাল করলো, আমাকে দৃশ্য দর্শন করালে না, ভাইজান তুমি আপনার স্বার্থবার, তুমি নিষ্ঠুর আছো, আমাকে দেখাবে না। যেমনি বলেছে, ভাইয়ের আপনার মনের মধ্যে প্রশ্ন হলো, তাই আপনার এরকম বলছে বলে হয়, বলে ভাইজান তোমাকে আমাকে দেখিয়ে দিতে হবে কি করে ছাগলটা হালাল করেছে। যাই হোক, বাক পৃথিবীর জমিনে হযরত জাবিরের ছোট ছেলেকে বড় ছেলে বাবা হালাল করে দেয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কারণ তিনি শহীদ হয়ে গেলেন। এই দৃশ্য মা দেখতে পায়। জাবিরের স্ত্রী যখন জানতে পারল, হযরত জাবিরের আপনার বলে হয়েছে বউ, ছোট আপনার বড় ছেলেকে ধো আপনার মারতে তারে, তিনি ছাদের উপরে ওঠার পরে সঙ্গে সঙ্গে ওখান থেকে পড়ে গেলেন, আল্লাহর হুকুম হয়ে গেল, কারণ আল্লাহ পাক বলেছে, আইনা মাতা কোন দ্রুকমল মাউত, আল্লাহ যেখানে তুমি থাকো মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আল্লাহ কুন্তুম ফি বুরুজিম মুসাইয়্যিদা, শক্ত দুর্গের ভিতরে যদি থাকো তবু, ঠিক না বেটি? ঠিক। দুইটি ছেলে ইন্তিকার হয়ে গেল, জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জীব নের হই অন্তিমে কালে, ইজরাইল আসিয়া
যেদিন সাদের জীবন চাহবে রে লইয়া, যেদিন সোনার জীবন চাহবে রে লইয়া, যারে তুমি এত যতনে রাখিলে ভাবেতে, যাহার লাগে তখন কষ্ট কত না সহিলে, আজ তোমার ফাঁকি দিয়ে, আজ তোমার ফাঁকি দিয়ে পাখি যাবে রে অরিয়া, যেদিন সাদের জীবন চাহবে রে লইয়া, যেদিন সোনার জীবন চাহবে রে লইয়া, আক মাটির বাড়ি মাটির ঘর মাটির বিছান কাঁদি, চতুর দিকে মাটি তোমার বাসরি চাহনি, কেমন করে থাকিবি ভাই রে, কেমন করে রইবি ভাই রে, আজ অন্ধকার কা বহরে, যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া, কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে যত আত্মীয় স্বজন, আজ তাহা ছেড়ে একা চলে, তাহা ছেড়ে একা চলে যেতে হবে কাফন পরিয়া, যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া। হযরত জাবিন রাদিয়াল্লাহু তাআলার দুইটি ছেলে যখন শহীদ হয়ে গেল, মার জানে আপনার কেমন ব্যথা হবে, মার জানে কেমন আপনার বলে হয়েছে তোলপাড় আরম্ভ হবে, মা আপনার চিন্তা করে আল্লাহ পাক আজ আমার সম্মুখে দুটো শহীদ, আমার দুইটি লাল আজকে চলে গেল, আজ যদি আপনার বেটার সঙ্গে সকাতর হয়ে নবীর মহাব্বতের কথা যদি ভুলে যায় তাহলে কান্না করতে বাধ্য হতে হবে, কান্না করে আপনার যদি লোকে হাইলাইট করা যায় আমার নবীর কর্ণকহরে পৌঁছাবে, আমার নবী দাওয়াত খেতে আর আসবে না, আর আমার নবীর মহাব্বতের বজায় রাখা হবে না, কারণ নবী বলেছে লাই উমনা হাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তিনি আপনার সন্তান সন্ততির চাইতে, পিতা মাতার চাইতে, এমনকি নিজের চাইতে, পাড়া প্রতিবেশীর চাইতে আমার প্রতি মহাব্বতটা তার বেশি না হবে। বিবেককে প্রশ্ন করলো, বিবেক রে মহাব্বত তুই আপনার দুই পাল্লায় রাখ, আমার নবীর মহাব্বত এক পাল্লায়, আমার সন্তানের মহাব্বত এক পাল্লায়, আমার নবীর মহাব্বতের পাল্লা যদি তোর কাছে ভারী না হয়, আমার নবীর মহাব্বতের পাল্লার ওজন যদি বেশি না হয় স্ত্রী, তাহলে তুই পূর্ণ ইমানদার হতে পারবি না। এটা হলো নবীর হাদিস, এই হাদিসের উপর আমল করার পরে বিবেককে ধৈর্য ধরে বলছে বিবেক রে তোর ছেলে শহীদ হয়েছে চিন্তা নাই, তবে নবীর আশাতে যেন ব্যাঘাত না ঘটে, আমার নবী আসার পরে আমাকে যেন চিন্তাশীন না দেখে, আমাকে যেন গমগিন না দেখে, আমাকে যেন উদাস না দেখে, আমার বাড়ির দাবার যেন ক্যানসেল না হয়, আমার নবী তিন দিন ধরে আমার নবী আপনার খাইনি, আমার নবীর পেটে পাথর, আমার স্বামী আজকে বলে দিয়েছে আজ যদি আমার নবী না আসে আমার নবীর কবে আবার আপনার নবী খাবে, কিন্তু বাবা নবীকে আল্লাহ খাওয়াতো, নবীকে আল্লাহ পান করাতো ওটা আলাদা, কিন্তু বাহ্যিকে গলা বাবা নবী বাহ্যিকে খেতেন কি খেতেন না বাবা, নবী বাহ্যিকে আপনার খেতেন, বাহ্যিকে আপনার খেতেন এটা আপনার শরিয়া, আল্লাহর নবী আপনার ওই অবস্থায় আপনার বনে হেঁচে আসবেন। হযরত জাবিরের বিবি বলছে বিবেক রে আজ তুই আপনার প্রশ্ন করবি না, আজ বিবেককে তুই ধৈর্য
যোধর দেওয়াল হযরত জাবিরের বিবি দুইটি ছেলেকে আপনার সুন্দর করে আপনার বলে হয়েছে বাড়িতে নিয়ে আসার পরে আপনার সাদা কাফনে আপনার বলে হাতে জড়িয়ে গাড়ির আপনার বাড়ির ভিতরে রেখে দিল কত ধৈর্যশীল বিবি কত আপনার পাহাড় বেঁধেছিল আপনার নবীর মহব্বতের কত আপনার নমুনা রেখেছিল হযরত জাবিরের বিবি কিছু বলে না আপনার বলে হাতে ময়দা পিষিয়ে বস্তা আপনার বলে হাতে রেডি করে আপনার হাজির আল্লাহর নবী যখন আসলেন আমার আপনার বলে হাতে নবীর সঙ্গে হযরত জাবির যখন এসেছিল জাবির রাদিয়াল্লাহু তাআলাহু কে আপনার বলে হাতে ওই অবস্থায় এখন কিছু বলা যাবে না যদি বলা যায় হয়তো আমার স্বামী আপনার হয়তো আপনার ধৈর্য ধরতে পারবে না আমার স্বামীর চোখে জল আসবে আর যদি নবী জানেন আমার নবী তো খাবে না কিন্তু আমার নবী জানতে পারবে কি পারবে না করে যাবে তোমার বাড়িতে ঘটনা ঘটবে আমার নবী এলান করবে আর মতিউর রহমান এরকম বক্তৃতাও করবে এটা আপনারাও শুনতে পাবেন বাবা আল্লাহর নবী বিশিষ্ট আপনার বলে হয়েছে বিশ্বের আপনার পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার হাজির 1000 সাহাবা নিয়ে আমার নবী যখন উপস্থিত হলো আমার নবী সাহাবাদেরকে আপনার সারিবদ্ধ ভাবে আমার নবী বসিয়ে দিলেন আমার নবী বললেন যাবি এসো তোমার বস্তা নিয়ে হাজির করো তোমার থলি নিয়ে হাজির করো ফা বাসা কাফি আল্লাহর নবী সেই বস্তার মধ্যে সেই আপনার বলে হয়েছে জবের আটার মধ্যে হাক করে থুতু দিয়ে দিলেন বাবারাকা দোয়া করলেন আল্লাহ বা জাবিরের আটাতে বরকত দাও আপনার বলে হয়েছে সেইখান থেকে আমার নবীজি আপনার ওইখান থেকে ফা আমাদা আল্লাহর নবী ইলা বরমাতিনা আপনার বস্তা আপনার হাড়ির কাছে আসার পর নবী দাঁড়িয়ে গেল ফা বাসা কাবিয়া ফিহি ওয়া আপনার বারাকা আমার নবী ওই থুতুটা আপনার বলে হয়েছে গোস্তের মধ্যে হাড়ির মধ্যে আপনার দিলেন দেবার পরে দোয়া করলেন আল্লাহ বা জাবিরের আপনার গোস্তে বরকত দাও এইভাবে আমার নবী দোয়া করার পরে সম্মা কোয়ালা আল্লাহর নবী বললেন ও দো খাবি জাতান এ আমার সাহাবি জাবির রে তুমি আরেকজন রুটি বানানোর জন্য ডাকো একজন রুটি তৈরি করবে সে যেন রুটি তৈরি করে আমার নবী বললেন রুটি তৈরি করবে সে আপনার রুটি কি করবে তাকবিজ মাই সে যেন আমার সম্মুখে রুটি তৈরি করে আমার নবী দেখতে চাইলেন রুটি নবীর সম্মুখে তৈরি হবে বাগদাহি মিন বরমাতিনা আর হাড়ি থেকে তুমি মাংস তুলে তুলে দাও তবে তুমি হাড়ির ভিতরে মাংস দেখবে না সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী হাড়ির মাংস দিতে বললেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি মাংস তুলে দিই আল্লাহর নবী হাত দিয়ে রুটিগুলো ছেড়ে আর মাংস আপনার তুলে তুলে দিয়ে নবীর সাহাবীদেরকে দিতে লাগলো আল্লাহর নবীর সাহাবার আপনার মাংস আপনার খেতে লাগলো সুবহানাল্লাহ এতটাই মাংস খেলো মুসলমান এতটাই মাংস খেলো বলে হয়েছে তারা আপনার খেয়ে উদার ভক্তি হয়ে গেল ওহম আলফন তারা 1000 সাহাবী ছিল 1000 সাহাবী ছিল অক্ষম বিল্লাহ আল্লাহর কসম করে বলি লা আকালু তারা আপনার উদার ভক্তি করে খালো আপনার হাত্তা তারা কাহু তারা যখন ছেড়ে গেল মুসলমান ওই মাংস আপনার যেমন ছিল তেমনই মাংসের হাড়িতে আছে রুটি যেমন ছিল তেমনই থেকে গেল ময়দাও তেমন হযরত আপনার জাবির বলেন আল্লাহর নবীর আপনার বলে হয়েছে 70 জন আপনার 1000 সাহাবা যখন উদার ভক্তি করে খাওয়া কমপ্লিট হয়ে গেল আল্লাহর নবী বললেন আমার সাহাবারা এই মাংসগুলোর হাড্ডিগুলো ফেলবে না হাড্ডিগুলো একত্রিত করে রাখো হাড্ডিগুলো একত্রিত করে রাখা হলো আল্লাহর নবীর কাছে সাহাবা আপনার খাবার পরিবেশন করা হয়েছে নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ জাবির বলে নবী গো 3 দিন ধরে আপনাকে দেখেছি আপনার পেটে পাথর বাঁধার জন্য আমি আপনার জন্য খাবারের আয়োজন করেছি ইয়া রাসূলুল্লাহ আপনি খাবার খান হযরত জাবির খাবার যখন আমার নবীর সম্মুখে হাজির করা থাকে আমার নবী আপনার ডাক দিয়ে বলে এ জাবির আমি তোমার কাছে আজ আপনার খাবার খেতে দাওয়াত গ্রহণ করেছি জাবির আমি খাবার খাবো তোমার ওই ছেলে দুটি কোথায় ছেলে দুটি নিয়ে এসো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা নিজের স্ত্রীকে বলছে আমার ছেলে দুটি কোথায় জামলে বলেছে স্ত্রী আর বুকের মধ্যে ধরে রাখতে পারলেন না স্বামীকে জড়িয়ে ধরে বলছে স্বামী
আমাদের ছেলে দুটি আর জগতের মুখে বেঁচে নাই। আপনি যেভাবে চলে গেছেন তারপরে ছেলে দুটি এই ঘটনা ঘটে গেল। আপনাদেরকে যা বললাম এই ঘটনা যখন জাবির রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, বিবির সঙ্গে আলোচনা করে বিবি আর যদি নবীকে বলে দিস নবী আর খাবার খাবে না, কি করা যাবে বলে একটু পাশান বেঁধে চোখের জল মুছে নবীর কাছে হাজির হতে হবে, আমার নবীকে জানিয়ে দিতে হবে, তবে মিথ্যা কথা তো বলা যাবে না। সত্য কথা কি করে বললে নবী অত খাবে না? হযরতে জাবির আসার পর বলছে নবী আপনি খেয়ে নেন, নবী বলছে না জাবির আমি একাই খাব না। হযরতে জাবিরকে বিশ্ব নবী যখন বারবার বলে, হযরতে জাবির বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার ছেলে দুটি ঘুমিয়ে আছে, কারণ মরণ এমন ঘুম আপনার ঘুমিয়ে যায়। হযরতে জাবিরের ছেলে দুটি ঘুমিয়ে আছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নবী আপনার নবী বলেন জাবির, এ জাবির তোমার ছেলে দুটি ঘুমিয়ে আছে? বলে হ্যাঁ। বলে জাবির আর তোমার ছেলে দুটিকে জাগ্রত করে আমার কাছে হাজির করো, তোমার ছেলে দুটিকে নিয়ে আমি বিশ্ব রসুল এক জায়গায় বসে খাবার খাবো। হযরতে জাবির আপনার পড়ে গেলেন ওই সময়তে পরীক্ষায়, আল্লাহ পাককে দোয়া করে বলে মাবুদ গো আজ আমাকে নবী বলেছে আমার সম্মুখে হাজির করতে হবে, কিন্তু আমার ছেলে দুটি যে ঘুমান ঘুমাচ্ছে এই ঘুম থেকে জাগ্রত করা আমার ক্ষমতা নাই, এই ঘুম থেকে আমি জাগাতে পারবো না, আমার মতো আপনার জাবিরই জাগাতে পারবে না, তবে আমি কি করে নবীর কাছে যাব? আপনার জাবির রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও আল্লাহর হাবিব এমন ঘুমে ঘুমিয়েছে ওই ঘুম থেকে আমি জাগাতে পারবো না, ওই ঘুম থেকে যদি জাগাতে পারে আপনি ছাড়া আপনার বলে হাঁচে আমি পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন জাবির তোমার ছেলে দুটি ঘুমিয়ে গেছে জাগবে না? বলে না। ডাক দিয়ে নবী বললেন জাবিরের ছেলে আর কত ঘুমাবি, একটু তাড়াতাড়ি আয়, আমি তোদের নবী অপেক্ষা করছি খাবারের জন্য। জাবিরে বলেছি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা দুইটি ছেলে বাবা লাব্বাই কাহিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে আল্লাহর নবীর কাছে হাজির। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে জাবিরের চোখ দিয়ে পানি ঝরে, হযরতে জাবিরের বিবি কাঁদে, হায় আল্লাহ ছেলে দুটি আজ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলো, আমার ছেলে দুটি ছিল না, আজ আমার নবী যখন আসার পরে আজ আপনার জাগ্রত করে নবীর কাছে এসেছে, আনন্দের চোখ দিয়ে অশ্রু ঝরে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী খাবার খাচ্ছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা খেলেন, বিবি খেলো, ছেলে দুটি খেলো, তারপরে খাবার কত ছিল, হাড্ডি গুলো কি হলো? আমি ইনশাল্লাহ বলবো একজন ব্যক্তিকে 5000 আছে দেওয়ার মতো। আল্লাহর কোন মাহবুব বান্দা কবরস্থানকে লক্ষ্য করে ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বি আন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমি আল্লাহ ইমানদারদের জানার মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কাঞ্জলি মানও দেখবেন মাল বলতে গেলে অর্থ আল্লাহ রাস্তায় দানকেই বোঝানো হয়েছে, তাফসিরের মধ্যে এটাই আছে, তাফসিরে নাইমিতে দেখলাম এটাই আছে। তো বিভিন্ন তাফসিরেতে মাল বলতে গেলে আল্লাহ রাস্তায় অর্থ খরচ করা, আল্লাহ রাস্তায় ব্যয় করা, নিজের সম্পদ আল্লাহ রাস্তায় বণ্টন করা, এটাকে বলা হয়েছে আপনার বলা হয়েছে মাল আল্লাহ রাস্তাতে খরচ করুন, আপনি সেটাতেও জান্নাত পাবেন, জীবন দিবেন জান্নাত দেবে, আল্লাহ আপনার মালের বিনিময়ে জান্নাত দেবে। আছে কোন আল্লাহর বান্দা 5000 টাকা দেওয়ার মতো? আছে কোন ব্যক্তি একটু ধার তুলে দাঁড়াবেন যে আপনি একটু দোয়া করেন আমি নিবে, সবাইকে নিয়ে দোয়া করব? মা বোনদের মধ্যে আছে কোনো মা বোন লক্ষ্মী ভাণ্ডারে টাকা ঢোকেনি? 500 টাকা করে 10 জন মা দেন তো 500 টাকা করে 6 মাসের টাকা ঢুকে গেছে, আপডেট 6 মাসের চলছে, 7 মাস চলবে সামনে, অতএব 5 মাস আপনি খান, 1 মাস জালসা কমিটিকে দেন, কাজ করুক একটু কবরস্থানের। আছে কোন আল্লাহর বান্দা বান্দি 5000 টাকা দিতে পারবেন একটু চট জলদি? আমি মহব্বত আছে সুবহানাল্লাহ, কিন্তু এটা ভাটা মালিক মনে হয়, সুপার ভাটালয়
এটা তো কম হয়ে গেল, এই পার্টি তো আলাদা পার্টি। হ্যাঁ তা তো চেয়েছি, কিন্তু আপনারটা তো একটু আলাদা হবে, ওটা স্পেশাল হবে। 1000 শফিকুল ইসলাম সাহেব, প্রতি বছর আপনি 1 গাড়ি করে ইট দেন দেন না? হ্যাঁ দিব তো, আরো চাচ্ছি তাহলে আর একবার দিয়ে দিন। দুবার দিলে অসুবিধা নাই, না যায় হবে না, আর কেউ ফতোয়া দেবে না। মা বাপের নামে দোয়া করব, 5000 টাকা ভাটা মালিক সুপার ভাটার মালিক দান করেছে, আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক, হায়াত দারাজ করে দেন, রুজি রোজগার বরকত দেন, ওনার মা আপনার করেছে যেন জান্নাত নসিব করে আল্লাহ জরিবুন আল্লাহুম আমিন। একটু দোয়া করব, তবে আরো 2000 আর 3000 দিয়ে দেন, 10000 করে দেন। হ্যাঁ আর 2000 তো 7000 একটা কেমন হয়ে গেল, আর 3000 দিয়ে দিন। হ্যালো যান আসেন, একবার একবার দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ পাক আপনার বান্দা বান্দি কবরস্থান সব কবরস্থান সব সংলগ্ন আপনার ময়দানে আয় আল্লাহ বসে দাঁড়িয়ে আমরা কেউ 100 কেউ 200 কেউ 50 কেউ আপনার 5000 কেউ 10000 টাকা দান করেছি, আয় আল্লাহ কেউ আপনার দিতে পারেনি, যারা দিতে পারেনি তাদেরকেও দেবার মতো আল্লাহ পাক সুযোগ সুবিধা করে দেন, যারা দিয়েছে তাদের নেক মাকসুদকে পুরা করে দেন। আয় আল্লাহ ভাটামালিক 10000 টাকা দিয়েছে, আল্লাহ তার হায়াত দারাজ করে দিন, রুজি রোজগার বরকত দিন, আয় আল্লাহ তাকে হেদায়াত করুন, আয় আল্লাহ তার আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে চিরদিনের জন্য নীরব নগরের বাসিন্দা হয়ে জনম জনম ঘুমাচ্ছে। আল্লাহ পাক নবী পাকের সাদকায়ে তুফাইলে তার মা জানকে এবং তার আত্মীয় স্বজন যারা পৃথিবীর জমিন থেকে চলে গেছে সকলকে আল্লাহ জান্নাত নসিব করুন। আয় আল্লাহ পাক হাসরের ময়দানে নবীর সাফাত নসিব করাবেন। আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আমিন সুম্মা আমিন ভাগ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা নাকের নথ দিয়েছে শ্বশুরের জন্য, জামাই দিল, জামাই দিয়ে গেছে শ্বশুরের জন্য, তাহলে যা হোক নখটা শাশুড়ির হোক আর বইয়ের হোক নাই যারই হোক জামাই দিয়েছে, হ্যাঁ ওর শ্বশুরের জন্য দোয়া চেয়েছে, ইনশাল্লাহ দোয়া করব। ফিয়া মানে বানপোলে সাদরুল শেখ 2000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করুন, হায়াত দারাজ করে দেন, আল্লাহ জমিনি বালা জমিনে দাফন করে দেন, আসমানি মালা আল্লাহ আসমানে উঠিয়ে নেন, জরিমান আল্লাহুম্মা আমিন। তবে একটা 5000 আর একটা হবে না ভাই, একটু আসুন তো। আপনার মা দুবস্তার সিমেন্টের দাম 350 করে, আল্লাহ পাক যেন দান কবুল করে, হায়াত দারাজ করে দেন, রুজি রোজ করে বরকত দেন, জরিমান আল্লাহুম্মা আমিন। যাই হোক বাপ, আচ্ছা কি কাজ হবে, সিমেন্টের কাজ আছে নাকি? এমন ব্যাংকে ডিপোজিট করেন যেন আর আপনার বলে হচ্ছে চিন্তা নাই, মিস্ত্রিও আছে। আচ্ছা এক গাড়ি ইট দেওয়ার মতো আর কেউ আছে? একটু হাত উঠান তো, ক গাড়ি ইট লাগবে? শাহজাহান মাস্টার স্ত্রী কোন শাহজাহান মাস্টার? আচ্ছা আচ্ছা, ও শাহজাহান মাস্টার স্ত্রীর নামে কে দিয়েছে? মাস্টার দিয়েছে তো, হ্যাঁ তাই তো বলছে মাস্টার আছে কেন, আর হাত দিয়ে পাঠাইছে, জাজাক আল্লাহ ফির দারাইন, আল্লাহ পাক যেন তার দান কবুল করে, স্ত্রীকে যেন জান্নাত নসিব করে, জরুবুল আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। একটু আসুন ভাই, চট জলদি মন্টে আমার মাইনা বাঘে নবীর প্রেম দিওয়ানা, বারে বারে যাই চলে মহান সোনার মদিনা, সোনার মদিনা সামনে আমার আরব সাগর কেমন হব পার,
কাকের মাহাতো ডেকো আমার ডানার উপর ভার, পাখির মাহাতো ডেকো আমার ডানার উপর ভার, তাই তো ভাবি ওরে মন, তাই তো ভাবি ওরে মন, যেতে কি আর পারব না বাহার বার যাই চলে মন, সোনার মদিনা সোনার মদিনা। গজলটা বলবো পুরা, আমারটা পুরা করেন, কুছ পানে কে লিয়ে কুছ খোনায় পড়ে গেল, আমিও 5000 দিয়েছি, আমাকে 5000 দিবেন আমিও বলবো। একটা ব্যক্তি নাই, কোনো মাস্টার ডাক্তার কোনো ঠিকাদার, এই গো এই এলাকাতে ঠিকাদার আছে তো? হ্যাঁ নাই, এখানে কেউ ঠিকাদার আছে? হাত উঠাবেন, টাকা দিতে হবে না, হাতটা উঠান দেখি, আছে হাত উঠান তো দেখি ঠিকাদার আছে কি নাই, তার মানে আপনাদের ঠিকাদারের অভাব। আচ্ছা মিস্ত্রি আছে কি দেখি, আছে কি নাম? এই কম হয়ে গেল, এত কম দিলে হয় 500 টাকা? হ্যাঁ যা যা কালা ফিদারেন, মিস্ত্রিও নাই, কি ব্যাপার গো? আচ্ছা আপনাদের দিকে মিস্ত্রিও নাই, ঘর কোথা থেকে করে, বাইরের মিস্ত্রি নাকি? হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা ব্যক্তি 5000 পারবেন না? 5000 যদি না হয় 5 জন 5000 দিন, তো 1000 করে একবার কমিয়ে দিলাম হালকা, 1000 টাকা করে 5 জন ব্যক্তি নিব, দোয়া করব বকিত আগের দিকে বাড়াবো। দেখেন ছোট্ট একটা বোন আমার দিয়েছে 500 টাকা, কে দিল? সাইদুল, কে তোমার আব্বু? কে তোমার নানা? তোমার নানি এসছে, তোমার নানির কাছে বলো যে নানি তুমিও 500 টাকা দাও, যাও। ও নানা, নানা মারা গেছে, নানি দিয়েছে। এটা আজিজুল, যাজাক আল্লাহ ফিদ্দারেন 200 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করো, জরবেন আল্লাহ আমিন। 1000 করে 5 জন নিব, আপনার দোয়া করব, সামনের দিকে এগিয়ে যাব। নাই বাপ একটু তাড়াতাড়ি আসেন, মনতে আমার ময়না বাগে নাবীর প্রেম দিওয়ানা, বাহারে বাহারে যাই চলে মন, নাসিমা বিবি, না না ঠিক করে বলেন, বিবি না বেওয়া, বিবি হলে বেওয়া বলবো না, আর বেওয়া হলে বিবি বলবো না, তখন আবার উল্টে ফতো আমার দিকে দিবে, মুশকিল হয়ে যাবে আমার ইষ্টের থেকে নামা। হ্যাঁ 1500 টাকা দিয়েছে, আল্লাহ দান করেছে, আর খুচরা অনেক মা দিয়েছে, আল্লাহ পাক তাদের সকলের দান কবুল করো। মাদের কাছে 5টা মা 500 টাকা করে লাগবে, না 10টা চেয়েছিলাম, 10টা লাগবে, 1টা 1500 হয়েছে, তো ওয়াকু আপনার ধরে লিচ্ছে, আর আপনাদের কাছ থেকে 5টা 5000 টাকা নিব, দোয়া করব, বক্তৃতা আরম্ভ করব। নাই একটু তাড়াতাড়ি আসতে হবে, এই আকবর রাখো গো, কই জালসার সময় উ কোথায় গেছে? কমিটি যারা আছে সবাই বসেন এখানে, কমিটিকে এখানে থাকতে হবে, আদায়ের সময়তে কমিটি লাগবে, কি করে বুঝবো কোন লোকটা কিরকম, ওকে তো আপনাদেরকে ধরিয়ে দিতে হবে, আর শুধু দেও দেও করে আমি 1.5 ঘন্টা ধরে চাইতে পারবো না, বুঝলেন? সময় নষ্ট করব না, যারা নিয়াত করেছেন চট জলদি দিবেন, কেন যে বক্তৃতা করতে হবে, আজকে জালসা এর জন্য শুনছে কম, একটা বক্তা পুরা জালসা করা বাদ দিয়ে শুধু আদায় করতে পারে 3 ঘন্টা, এর জন্য বলছে আর কি শুনবি রে, শুধু চাহে তো উঠে আছে খুদবার পর থেকে দিয়ে চাহে চলে যাচ্ছে, ও লোকগুলাকে তাড়িয়া গা ছেড়ে দেবে, একটা লোককে বসতে দিবে না, সবকে তাড়ার পরে স্টেজ এবার বলছে এবার তুমি বকো, মামার নামে 500, বাপের নামে 500, রাবিয়া মাবিয়া বিবি, তো আমি ওরকম করব না, আপনার ঘড়ি দেখেছি, কমিউনিটি আপনার আদায় করব বলে দিচ্ছি, 20 বাজছে, 10:30 মানে 10 মিনিট আপনাদের কাছে নিলাম, এই 10 মিনিটেই আমি চাইবো, 10 মিনিটেই দিবেন, বাকিটা আপনার বলে হয়েছে আবার বক্তৃতা হবে, চিন্তা করেন না, আমি 10 মিনিটের বেশি আপনাদের কাছে চাইবো না, কারণ নিয়াত করেছেন যারা যে দিব চট জলদি দিয়ে দেন, কারণ নিয়াত গুনে বরকত,
নিয়াতের উপরে আপনার বলে আছে আমল বর্তাবি। অতএব আপনি নিয়াত যখন করেছেন তাড়াতাড়ি আসুন, চট জলদি দিয়ে দেন, এত চিল্লানোর দরকার নাই, দাও ভাই দাও ভাই দাও ভাই এটা বলার দরকার নাই, তাড়াতাড়ি আসুন আর তাড়াতাড়ি দেন, আমি দোয়া করে বক্তৃতা শুরু করি। তাহলে কি হবে, শুনেও শান্তি পাবেন আর জালসা করেও শান্তি পাওয়া যায়, নাকি বলছেন? শুনেও শান্তি বলেও শান্তি, আর মানুষও থাকবে যতক্ষণ জালসা হবে ততক্ষণ থাকবে। যারা যারা আছে সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার আপনার ঠিকাদার মাস্টার ডাক্তার যারা আছে জমিদার সবাইকে আমি রিকোয়েস্ট করব, ভাই আপনারা যারা নিয়ত করেছেন আর বিলম্ব না করে অবিলম্বে যে যা নিয়ত করেছেন 1,000, 2,000, 5,000, 10,000 এখান দুখান সিমেন্ট, এক গাড়ি ইট, 500 ইট, বা আপনার বলে হয়েছে কেউ হয়তো বালি দিবেন এক ট্রাক্টর, বা কেউ দিবেন হয়তো 10 কেজি রড বা 20 কেজি রড, যে যা দিবেন সুবহানাল্লাহ সিরাজুল ইসলাম সাহেব আপনার 2 বস্তা সিমেন্টে দাদা আল্লাহ দান কবুল করো জরমান আল্লাহুম আমিন, বেনামে 1,000। তাহলে একটা হলো, আরেকজন 500, আরেকজন 100, 200, একটা দিয়ে দেন রেখে দেন সবারই বলতে, অত বড় আপনার বলে আছে দলিল পড়তে গেলে সময় লেগে যাবে। যারা দিয়েছেন নিয়াত করলেন আল্লাহ সব আপনার নিয়াতের আপনার বলে হয়েছে পূর্ণ করে দিবে, আশা পূর্ণ করে দিবে, অসুবিধা নাই। তবে একটু চট জলদি আমি গজলটা বলতে বলতে 5টা ব্যক্তি যারা 5,000 হয়ে যায়। মরিয়ম বিবি 500 টাকা দিয়েছে, তাহলে একটা হলো, উই দিয়েছে ওর মা দিয়েছে দেখো গা, হ্যাঁ তো যাই হোক বাপ, তো খাতুন বললে আর বিবি বললে কি, বিয়ের পরও খাতুনই লেখে, বিবি লেখে দেখেন দলিলে দেখবেন আধার কার্ডে ভোটার কার্ডে খাতুন লিখে দিয়েছেন, ওখানে বিবি লিখবে, সবকে সুজা করে দিয়েছে, তুমি বেয়াওয়াও লিখতে দিবে না, খাতুনই লিখতে হবে, আধার কার্ডে খাতুন আছে, ওর স্বামী মরার পরেও খাতুন লিখতে হবে, রেজিস্ট্রি করতে গেলে জমি লিখতে হবে কি না, যা আছে তাই লেখো, যদি বেওয়া লেখো হ্যাঁ পাল্টে দিবে তো তোমাকেও পাল্টে দিবে, তুমি পাল্টাবা তো তোমাকেও পাল্টে দিবে, কঠিন অবস্থা। আরেকজন 1,500, আরেকজন 1,000, আল্লাহ পাক দান কবুল করো জরুমান আল্লাহ আমিন, আরেকজন 100, সুবহানাল্লাহ, তাহলে দুটি হলো 1,000, এখনো 3টা লাগবে, মাদের 500 3টা হলো, এখনো 7টা লাগবে, জানাব ঢুকেন ভালো করে হাংলান দেখেন ওখানে পাবেন, পাওয়া যাবে না হয় সব আচলে বেঁধে রেখেছে জিলাপির লেগে, জিলাপির যা দাম বুঝলেন, আর আপনার বলে হচ্ছে এই বাদাম, জিলাপি আর বাদামে তো ঢুকি নিয়ে তো পাশে কার বলে দেখো তোমরা জালসা করো তো কিছু লিয়ে আসতে পারো না, তুমি দেখো বক্তা মানুষ যদি মেলায় ঢুকে আমরা মেলার বিরুদ্ধে করি তাহলে কি হবে, তো সুবর্ণ মির্গিতে রাস্তা দিয়ে চলে যাচ্ছি তো লি লি বাদাম তো 160 টাকা, হ্যাঁ রে ভাই যে গতবার যে 80 টাকা কেজি খেয়েছি, তো যে ভুলিয়া যান ভুলিয়া যান ভুলিয়া যান কবে খেয়েছেন তাই বলছে, তো এত দাম, 1 কিলো বাদাম নিলে আপনার 150 টাকা লাগবে, অতএব চিন্তা ভাবনা করেন 500 টাকা দেখেন দিয়া দেন, এই বাদাম খেয়ে সকালবেলায় পায়খানা ফিরবেন শেষ হয়ে যাবে আর আল্লাহর জান্নাতের ফল খাবেন, তো আপনার পায়খানা হবে না শুধু খুশবু বাড়াবে, জোরে বলুন শুধু সেন বাড়াবে, যত খান পেট খারাপ কোনোদিন হবে না, কোনোদিন পেট খারাপ হবে না, কোনোদিন গড় হজমি হবে না, কোনোদিন পায়খানা হবে না, কোনোদিন বমি হবে না, তো বলে মৌলভি সাহেব খাবার খাবো যাবে কোন গোডাউনে, তো বলছে গোডাউনে যাবে না, খাবার খাবে আল্লাহ রহমত সৃষ্টি করে রেখেছে, আপনার বলে আছে এই লুমকুপ দিয়ে আপনার সুগন্ধ মিশকে আম্বারের মতো বেরিয়ে যাবে, শুধু সুগন্ধ বের হবে, ভেকুর তুলবেন সুগন্ধ বের হবে, আরেকজন 200 টাকা দিয়েছে আল্লাহর জান্নাতের খাবার খেতে হবে, আপনার বাদাম আজকে খাবেন না অন্য জলসায় খায়েন, আসুন তাড়াতাড়ি, অন্তে আমার মাইনা পাখি না বেরে প্রেম দিওয়ানা বাহারে বারে যাই চলে মহান, আর একটা মা দিয়েছে বা সল্লা দান কবুল করো জরমান আল্লাহ মামিন, সোনার মদিনা সোনার মদিনা সামনে আমার আরব সাগর কেমন হব পার পাখির মাত নেই কয়া মার ডানার পরে মার পাখির মাত নেই কয়া মার
আমার ডানার পর ভার, তাই তো ভাবি ওরে মন, তাই তো ভাবি ওরে মন, যেতে কি আর পারব না, বার বার যাই চলে মন, সোনার মদিনা সোনার মদিনা। আরব দেশতে তোল মিষ্টি, এ মিষ্টি কে জুড়বে দানা, আপে জমে জমার মিষ্টি খেয়ে দেখা হলো না, আপে জমে জমার মিষ্টি খেয়ে দেখা হলো না, তাই তো ভাবি ওরে মন, তাই তো ভাবি ওরে মন, খেতে কি আর পাব না, বাহারে বার যাই চলে মন, সোনার মদিনা সোনার মদিনা। জোহরা বেও মা আমার এক বস্তা সিমেন্টের দান টাকা নগদ দিয়েছে, আল্লাহ পাক দান কবুল করো। হ্যাঁ, দারাজ করে দেন, ওনার স্বামীকে আল্লাহ যেন জান্নাত নসিব করে এবং তিনার আমলকে যেন আল্লাহ আমালে সলিহাই পরিণত করে যেন জান্নাতি হওয়ার তৌফিক দান করে। জরমন আল্লাহুম্মা আমিন। যাই হোক বাপ, 1000 করে চেয়েছিলাম, 5 হয়েছে 3, আর অধিকও হলো 3, অধিকও তাহলে 3 থেকে যাবে, আর বাড়বে না। 500 টাকা একজন বোন দিয়ে গেল, আর একজন বোন দিয়েছে শাশুড়ির নামে, যাক জাজাকাল্লাহ ফির দারাইন, আল্লাহ পাক ওনার শাশুড়িকে যেন জান্নাত নসিব করে, আল্লাহ হায়াত দারাজ করে। আমি 5টাকে নিয়ে দোয়া করব একটু, আমি হুজুরকে নিয়ে দোয়া করব। আসুন বাপ, এখানে আমরা 40-এ বেশি আছে, আছি না বাপ? 40 জন মানুষ যদি হয়ে যায় তো একজনকে আল্লাহর ওলি বানিয়ে তার দোয়া ওসিলাতে আল্লাহ দোয়া কবুল করে নাই। আর এখানে ওটা তো বাদে একটা অরিজিনাল পাকা পুক্তা আল্লাহর ওলি আছে, আছে না বাপ? জোরে বলুন, আছে না? তাহলে আমরা তো এমনি চাক্ষুষ প্রমাণ পেয়ে যাচ্ছি আমাদের আজকে দোয়া অবশ্যই কবুল হবে। একটু হাত তুলবো আমি গোড়াগার, আসেন না বাপ, একটু আসুন একটু। 5000 টাকা চেয়েছিলাম 5 জনের কাছে, 3 জন হয়েছে, 2 জন বাকি আছে। কত টাকা কত দিকে চলে যায় তার খবর থাকে না। আজকেই যদি সকালবেলা হতে না হতে পেটে যদি একটু আপনার ব্যথা ওঠে, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ভাড়া করে 1000-2000-1500 যাইলে নিয়ে যেতে হবে। ডাক্তার যত টাকা ফিজ লাগে, না হলেও বাড়িতে এসে মালা বন্ধক দিয়ে দিব, দিবে না বাপ? গহনা বন্ধক দিয়ে, জমি বন্ধক দিয়ে, কত হাজারো আপনার বাড়ি আছে, ব্যবস্থাপনা করে নিজেকে বাঁচার জন্য চেষ্টা করি। আর ওই জাহান্নাম, যে জাহান্নামে আপনার গেলে বলা হয়েছে সহ্য করার মতো ক্ষমতা আমাদের থাকবে না, সেই জাহান্নামের আমরা ভয় করি না। জাহান্নাম থেকে কি করে পরিত্রাণ পাবো, হাজার চেষ্টা আমাদের সেইখানে নাই, যে কবরে যেতে হবে, যে কবরের ইপাশের মাটি উপাশে চলে যাবে। আপনার বাড়ি আছে ভয়ানক দৃশ্য কবর হবে, একবার যদি আপনার বাড়ি আছে ছবল মারে সাপে বিষাক্ত, 70 বছর ধরে তার যন্ত্রণা উপভোগ করতে হবে। কত আপনার বলে হয়েছে সেইখানে আপনার বলে হয়েছে কত পরীক্ষা হবে, সেই কবরের কথা ভেবে আমরা আপনার 1000 টাকা দিতে পারি না। কত দিকে কত টাকা চলে যায়, আজ আপনার সামান্য মাধ্যমিক পরীক্ষা দিবে, আমাদের নিজের ছেলের সুস্থতা থাকার জন্য আমরা গাড়ি ভাড়া করে হেঁটে যাবে না, পরীক্ষা খারাপ হবে, হেঁটে যাবে না, ধুলো লাগবে, টেনশন হবে, টুকটুক করছি, 4 চাকা ভাড়া করে পরীক্ষা দিতে দিচ্ছে, মসিপুর স্কুলের পরীক্ষা রানীতলায়, তাই মাত্র 3 কিলোমিটারে আপনার লাগছে গাড়ি 4 চাকা, মানে সুস্থ থাকতে হবে। আর ওই জাহান্নামে যাওয়ার পরে সুস্থ থাকে, আপনার জাহান্নামের থেকে বেঁচে যেন জান্নাতে থাকতে পারে, এই সুস্থতা লাগবে না আমাদের, লাগবে কিনা? আমরা আপনার জাহান্নাম থেকে বাঁচতে চাই। যথেষ্ট দিচ্ছেন, আর একজন দিয়েছে বেশ কিছু দিয়েছে, মা বোনরা, তবে মা বোনদেরকে পারবে না, কারণ লক্ষ্মী ভান্ডারের টাকা প্রতি মাসে 500, চিন্তা নাই। তবে গোষ্ঠী বের হয়েছে আপনাদেরও, গোষ্ঠী আপনাদেরও বেরিয়েছে, চিন্তা নাই, আপনারা রেডি হন, সামনে এখন ফর্ম ফিল আপ চলছে। এই গোষ্ঠীতে আপনাদের কি আর বলবো, গোষ্ঠী বানিয়ে দিচ্ছে, হ্যাঁ গোষ্ঠী চলবে, চিন্তা নাই, ওদের গোষ্ঠীতে তো একবারে ধুম ধাড়াক্কা চলছে, বুঝলেন?
বাড়ির ভাত রান্না করতে গেলে আর আপনার হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, কত ব্যথা, আর কিছু বলতে হয় না গো। সকালবেলায় হচ্ছে আর তলপি তালপালে মারছে দৌড়ি স্কুলে, ওখানে গোষ্ঠীতে রেডি। হ্যাঁ, ওর স্বামীকে দিতে গেলে বলছে তুমি দেখা খাইও, আমি রান্না করতে গেলাম, ওর স্বামীকে বাদ দিয়ে বলছে ওইটা রান্না করতে গেলাম। হ্যাঁ, তুমি দেখে লিও, আমি রান্না করতে গেলাম। তো আপনাদেরকে এখন যে রান্না করাবে কি কি করাবে আল্লাহ ভালো জানে, আপনাদের গোষ্ঠী বের হচ্ছে, চিন্তা নাই। কত কাঠ বাড়াবে, শুধু কাঠ আর কাঠ, কাঠ আর কাঠ, চিন্তাতে মানুষের ঘুম হারাম, শুধু ফর্ম ফিল আপ কর। আর ইয়া বানার ওয়া বানা, ইয়া বানার ওয়া বানা, শুধু বানা, ফাইল তৈরি কর, তারপরেও বলছে নাগরিক না। এত দলিল থাকার পরে নাগরিক না। হ্যাঁ গো, কত কার্ড, কত ডকুমেন্টস, কত পেপার, কত আপনার বলে হয়েছে দলিল বানিয়ে চলে যাচ্ছি, তাও বলছে ভাগর ভারতের নাগরিক না। কত আপনার বলে হয়েছে টেনশন। যাই হোক, আসেনি একটা হাজার টাকা করে নাই, আর দুটা ব্যক্তি নিয়ে দোয়া করো, বাপ আমার, সোনা আমার। এই নাই গো, একটু আসুন না, এসে গেছে। এটা কে গো, কন্ট্রাক্টর? হ্যাঁ, ঠিকাদার। এই এদিকে আসেন, আপনি কাছে বসে আছেন, একবারও তো আপনার একটু তো লড়তে হবে, জাল ফেলে বুঝা যাচ্ছে না, তার লেগে আমিও ওপর ওপর টেনে নিচ্ছি, কাছে আছে, একটু লড়লে তখন ভালো করে ঠিকঠাক করা হবে। বলেন বলেন বলে আসেন, কত? পাঁচ, পাঁচ বলবো তো, দেন নগদ, দেন যা দেবেন, দেন দেন নগদ। আর নাই দেখে হয়ে গেল মনে হয় 10 মিনিট, আর দুইজন ব্যক্তি 10 মিনিট পার হয়ে গেছে, 12 মিনিট হয়ে গেছে, দুইজন ব্যক্তি দেন না গো, আমি একটু দোয়াটা করে বক্তৃতাটা শুরু করি, বাড়ি হয়ে গেল 2 মিনিট, বাড়ি হয়ে গেছে, 2 মিনিট ক্রস করে গেলাম। মা বোন আপনারা আর পারবেন না 500 টাকা করে, এখান দোকান করে সিমেন্ট। আচ্ছা, 10 জন ব্যক্তি এখান করে সিমেন্ট দেন তো, যদি না পারেন। আছে 10 জন ব্যক্তি একখান করে সিমেন্ট দিতে পারবেন? আছে কোন আল্লাহর বান্দা একটা দুটো করে সিমেন্টের টাকা? না, একটু পারবেন না? একটু চট জলদি আসুন, আমি নিয়ে দোয়া করি, বকে তারা সামনের দিকে আগাবো। আরিফ, আরিফ শেখ, 2 বস্তা সিমেন্ট আর 200 টাকা নগদ, আল্লাহ দান কবুল করুক, দরবন আল্লাহ আমিন। তাহলে 2 বস্তা এদিকে 700, 100, 200, 900। এই দাও, আর 100 টাকা দাও, তোমার 1000 টাকা হয়ে যাবে। দাও দাও দাও, তোমাকে 1000 ধরবো দিয়ে, তাহলে 4টি হলে আর একটা হবে। কোটা পূজাই আসেন, পাঁচ পাঞ্জাতনের সিলাই, মতিয়ার রহমান, পিতা মৃত্যু কাসিম শেখ, নাকি কাসিম শেখ, আর আপনার হচ্ছে সাং। এত বড় গজ লেখার কি দরকার, শুধু মূল টাকাটা বলে দিবেন, হয়ে যাবে। 500 শতক জমি, 550 শতক, হ্যাঁ 550 শতক জমি দান দিয়েছে এখানে। সুবহানাল্লাহ, কে আছে এখানে, কই দেখি, যে বাড়িতে আছি সেই বাড়ি, 550 শতক জমি, সুবহানাল্লাহ। ওনার মেয়ে মারা গেছে, তার জন্য আল্লাহ পাক ওনার জমিকে যেন কবুল করে নেয়, আর জমির দানের বরকতে আল্লাহ পাক যেন ওনার মেয়েকে জান্নাত নসিব করে, যরবন আমিন। সবার জন্য একটু দোয়া করি বাপ, অনেক, একটা 550 শতক জমি মানে বিশাল ব্যাপার এখন বর্তমানে, একটু যা আপনার সবাই মিলে হাত উঠান তো, আল্লাহুম আমিন। اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اي الله পাক আপনার বান্দা বান্দির কাছে 1000 2000 10000 পর্যন্ত আয় আল্লাহ দান চেয়েছিলাম, দিয়েছি 100-200 করে দিয়েছে, মা বন্ডা 10-20 করে দিয়েছে, সবাই যে যা পেরেছে আল্লাহ হাত ঝেড়েছে। তবে আপনার বিশেষ একজন বান্দা নিজের কন্যা পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার কারণে কবরস্থানকে লক্ষ্য করে 550 শতক জমি আল্লাহ কবরস্থানকে দান করেছে, মাবুদ গো তার আপনার এই দানকে কবুল করে নিন। আয় আল্লাহ মনের মধ্যে যদি কোনো কিন্তু থাকে দূর করে দিন, আয় আল্লাহ তার খালিস দিলের আপনার নিয়াতের আপনার বলে হয়েছে বা বরকতটাকে কবুল করি, আয় আল্লাহ তার মেয়েটাকে জান্নাত নসিব করুন, তার পূর্বপুরুষ যারা গেছে সকলকে জান্নাত নসিব করুন, আয় আল্লাহ তার
পৃথিবীর জমিনে জমি জায়গাতে বরকত দিন আয় আল্লাহ হালাল রুজি উপার্জন করা তৌফিক দান করুন আমাদের সকলকে তার মধ্যে আল্লাহ পাক ওই দোয়ার মধ্যে সামিল করে নিন আমাদের আত্মীয় স্বজনকে সকলকে জান্নাত নসিব করুন আমাদেরকে পাঁচক্ত নামাজি বানিয়ে নেন কবরে আসার আগে আমরা যেন অনেক সলেহীন বান্দাদের দলভুক্ত হতে পারি আল্লাহ সে তৌফিক দান করুন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আমিন সুম্মা আমিন বাহাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কথাই জোরে বল ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কথায় কথায় গেলে পাব নবীকে নবীর পাক রাও যাই আমার নবীজি কথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কথায় লাখ লাখ হাজিরা হজ পাকে যাই আল্লাহর কাবাকে জড়িয়ে যে কয় সুবহানাল্লাহ বিশাল দান গো আমি তো ভাবছিলাম যে কিছু আসবেই না একটা লোহার গেট করতে যা লাগবে ও হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে বলুন নারে তাকবীর নারে সালাত নারে হায়দারি ওরা মায় হারে সুন্নাত মাসাদুল শেখ পিতার নাম হচ্ছে আজিজুন নাকি মাসাদুল আর আবুজার তাদের মৃত্যু মায়ের নামে একটা লোহার গেট দান করেছে দুই ভাই মিলে এরকম কোন দুই ভাই নাই বা একজন নাই যে মোলবি সাহেব আমি এক গাড়ি ইট দিব একটা ব্যক্তি হবে এক গাড়ি ইট পারবেন একটু হাতটা উঠাবেন এক গাড়ি ইট দিবেন একটু নিয়ে দোয়াটা করে দিব এক গাড়ি ইট ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কথায় কোথায় গেলে পাব নবীকে নবীর পাক রাও যাই আমার নবীজি কথায় লাখ লাখ হাজিরা হজ পাকে যাই আল্লাহর কাবাকে জড়িয়ে দে কয় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কথায় নারে তাকবীর নারে সালাত মাসলাক আলে হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি শামসুদ্দিন রেজবি সাহেব জোরে বলুন জিন্দাবাদ একটু আলিম উলামার সম্মানার্থে দাঁড়িয়ে যেতে হয়
সময় অপেক্ষা করে না, উনিও দেখছেন 11টার দিকে যখন কাটা তো আমিও আপনার স্টেজের দিকে হাঁটা, ঠিক একবারে রেডি হয়ে চলে এসেছেন বুঝলেন। আমিও অনেকক্ষণ আপনার চাইলাম, তবে আরেকজন বসেন, বসে যান, আরেকজন ফিরোজা বিবি, পিতা মৃত্যু হচ্ছে হাজী আবুল আব্দুস সামাদ, তিনি এক শতক জমি দান করেছেন, আল্লাহ পাক তিনি আরো যেন দানকে কবুল করে যাবেন, আল্লাহ আমিন। এক শতক জমি আপনার দান করেছে আল্লাহর একজন বান্দি ফিরোজা বিবি, মৃত্যু আপনার পিতা হাজী আব্দুস সামাদ, আপনার স্ত্রী এটা? হ্যাঁ তাই তো বলছি, এক শতক জমি দান করেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ দান কবুল করুক, হায়াত দারাজ করে দেন, রুজি রোজগার বরকত দেন, তিনি আর পিতাকে আল্লাহ জান্নাত নসিব করুক, জোরবন আল্লাহ আমিন। একটু দোয়া করব তো, আর আছে ভাই একজন ব্যক্তি পারবেন, কোন আল্লাহর বান্দা আছে যে মোলানা সাহেব।